নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 17ই কার্তিক, 3রা নভেম্বর, রবিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ। 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 17ই কার্তিক, আজ 3রা নভেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 17ই কার্তিক, 3রা নভেম্বর রবিবার, সূর্যোদয় 5:47, সূর্যাস্ত 4:56, দ্বিতীয়া রাত্রির 8:16, অনুরাধা নক্ষত্র অহরাত্র, সৌভাগ্যযোগ দিবা 12:08, বালবকরণ দিবা 7:36 গতে কৈলবকরণ, রাত্রির 8:16 গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে মঙ্গল, আর সিংহ ফাঁকা, কন্যায় অবস্থান করছে কেতু, রবি অবস্থান করছে তুলায়, চন্দ্র আজকে প্রবেশ করেছে বৃশ্চিকে, বৃশ্চিকে চন্দ্র অনুরাধা নক্ষত্রে, আর চন্দ্রের সঙ্গে অবস্থান করছে বুধ এবং শুক্র, তৈরি হয়েছে একদিক দিয়ে বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি বিনিময়ের ফলে গজকেশরী রাজ্য, অন্যদিক দিয়ে বুধ চন্দ্র এবং শুক্রের ত্রিগ্রহী রাজ্য। এছাড়াও আজকের দিনে সিংহ রাশির সপ্তমে শনি কুম্ভে বক্রী অবস্থায়, অষ্টমে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ, অর্থাৎ আজকের রাশিফল, অর্থাৎ আজ 3রা নভেম্বর 17ই কার্তিক রবিবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশি জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে, তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আপনি যদি সিংহ রাশি হন, আপনার কর্মজীবনে সাফল্য যোগ আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন। তবে বৃশ্চিকভাবে সিংহ রাশি আজকের দিনে আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান অবশ্যই হবে, আর আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে, আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে সন্তানজনিত সুখ আপনি উপভোগ করবেন। তবে সন্তানের উগ্র মেজাজ আপনাকে এখনও চিন্তায় রাখবে সিংহ রাশি। সিংহ রাশি আপনার আজকের দিনে বড় ধরনের লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না। একদিক দিয়ে দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান, অন্যদিক দিয়ে 3টি গ্রহ গুরুদেব গুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকায় লটারি জেতার বিরাট সুযোগ আজকের দিনে আপনার কাছে হাতছানি দিচ্ছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1847 9 1847 9 1847 9, এই সংখ্যা ধরে চলুন। এবং আরও একটা সংখ্যা 1847 1847 1847, এই দুটি সংখ্যা ধরে চলুন, কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আছে। এছাড়াও আপনার পরিবার আপনার বন্ধুদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এদের সাহায্যে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আর্থিক সমস্যার আপনি মোকাবিলা করতে পারবেন। সিংহ রাশি আজকের দিনে আপনার রবি এবং চন্দ্র উভয়ে একত্রে অবস্থান করছে তুলা রাশিতে।
তবে চন্দ্র রাশি পরিবর্তন করে চলে গেছে বৃশ্চিকে। রবি এখনো অবস্থান করছে নিজ অবস্থায় তুলায়, তাই পিতার শরীর ভালো যাবে না, পিতাকে নিয়ে আপনার চিন্তা এখনো থেকেই যাবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে, মাকে নিয়ে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমবে, কিন্তু পিতার শরীর ভালো যাবে না। পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোম আজকের দিনে ছোটাছুটি করতেই হবে। আপনি যদি বৃশ্চিক সিংহ রাশির জাতক জাতিকান, সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনযাত্রায় যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আরও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে, এদের সাহায্যে আপনার জীবনে উন্নতি হবে। তবে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে, এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান যেমন আছে তেমনই আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর, মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেবেন। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন সাহায্য করবে তেমন আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে আপনার শরীর ভালো যাবে না, শরীর সম্পর্কে বিশেষ সাবধান, বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারে, পেটের সমস্যার কারণে আপনার কাজকর্ম পণ্ড হতে পারে, সেদিক দিয়ে আপনি যথেষ্ট সজাগ থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ, কর্মজীবনে সাফল্যের যোগ, আপনার জীবনকে একটা নতুনত্বের দিকে নিয়ে যাবে। তবে যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্যজনক আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি আপনার জীবনের পথে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুবিধাজনক অবস্থায় থাকবেন তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার দিক থেকে যথেষ্ট হেল্পফুল হবে। সিংহ রাশি আজকের দিনে আপনি সূর্যদেবকে অবশ্যই জল দেবেন এবং জলের মধ্যে লাল ফুল দুর্বা আতপ চাল দিতে ভুলবেন না, নজর রাখবেন যেখানে জলটা দিচ্ছেন কেউ না মারায়। এছাড়াও বলবো আপনি বিশেষভাবে আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমো যেমন জপ করবেন, ওম নমো শিবায় ওম নমো শিবায় যেমন জপ করবেন তেমনই আজকের দিনে বিশেষভাবে আপনি তারামন্ত্র তারাই নামো তারাই নামো তারাই নামো জপ করবেন। কারণ আজকের দিনে মঙ্গলের দ্বাদশে অবস্থান আপনার ভাতা ভগিনীর কারোর না কারোর কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর তারামন্ত্র জপে এই দুর্ঘটনার বিপদ কেটে যাবে। এবং আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন, এই ধরনের পোশাক আপনার জীবনে বিশাল উন্নতি আনবে। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ তেসরা নভেম্বর 17ই কার্তিক রবিবারের রাশিফল প্রকাশ করলাম, তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানা ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।